Assalamualaikum. আমি আব্দুর রাজ্জাক বিশ্বাস নন্দুকেরা বাংলাদেশ স্ন্যাক বানাম প্রযুক্তি কারছি। আমি এখন যেখানে দাঁড়ানো এটা হাজিখালি বাজার। মূলত আমাকে পটুয়ালে আমি ছিলাম শহরের ভিতরে, সেখান থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে যে আমরা একটা সাপ আটকাই ফেলেছি এবং সেই সাপটাকে আপনি নিয়ে যান। অথচ আমি সেই লোকটার, এখানে অনেক লোক আছে, তারা সাপটা কিন্তু এখানে আটকে রেখেছে, আমি তার সাথে পরিচয় করি নি। এই যে দেখেন এই ব্যক্তি, আপনার নামটা বলেন, মুড়িয়ে আটকালেন, সেটা একটু বলেন কেমনে কি প্রথম লাড়ি দিয়ে মানে লাড়ি চাই পাইলেন কোথায়? এই ইউনিয়ন পঞ্চায়েত সাথের ওই সাইডে মানে ধান খেতের ভিতরে প্রথম টেস্ট দেওয়া আসলে ছোট একটা চিচ্ছি কইতেছে যে সাপ দিয়ে কোদাল দিয়ে বাড়ি দিম বাড়ি দিম ইন করতে। পরে আমার এক ভাই এই পলন বাড়ি কইতেছে কত বড় কয় এত বড় সেবার আই দেয় ঝাঁপ এবার আমি এবার সেরকম রাস্তা রাস্তা করে আমার ডাকতেছে দূরে যাই দেয় ঝাঁপ। পরে পুরোপুরি মানে মানে শুয়ে পড়ে নি মাথা দেখছি পরে পরে সত্য মারা দিচ্ছি না সত্য মারা দিন পরে উঁকি দিয়ে দেয় যে বড় তারপর কিভাবে তারপরে মানে লাড়ি খেলাইছি প্রথম, তারপরে দেই লাড়ি ফেলানোর পরও দিই আমার ঘুটে মানে সকল দেবে আমার এই সাথে সাথে মাথা বসে এবার মানে হালকা ভাই লাড়ি ধরছি ধরে বামাই দিয়ে ধরে তারপর মাথা বসে আসতেছি আর দেওয়ার পরে লেঞ্জা বাইরে আসলে পরে তরে উঠতে তারপর লেঞ্জা ধরছি। যদি বাইরে কামড় দিতে তখন কি করতেন? কামড় দিয়ে বলে ধরছি তো মানে কামড় সাহসের উপর দিয়ে ধরা হয়েছে এটা। হ্যাঁ, যাই হোক, এই ব্যক্তি কিন্তু আসলে আমাদের ইউনিয়নে, এটা আমাদের এখানে কাছাবর্তী ইউনিয়ন পরিষদ আছে আর অধিকাংশই আমার এই ইউনিয়নের অধিকাংশই আমার আত্মীয় স্বজন। তবে খুব সাহসের সহিত সাপটাকে ধরায় আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই, কিন্তু আসলে এরকম সাহস করাটা উচিত না আমি সবাইকে বলবো, কারণ যে কোনো মুহূর্তে একটা কামড় দিতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি মেডিকেলে নাও পৌঁছতে পারেন, তার আগেও মারা যাইতে পারেন, বা আমার মতন লোকের কাছে নাও যাইতে পারেন। এই জন্য আমি সবাইকে বলছি সাপ দেখলে আমাদেরকে ফোন দেন, আমরা চেষ্টা করবো সাপ নেওয়ার জন্য। কিন্তু আপনারা নিজেরা সাহস করে এরকম ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যে কোনো মুহূর্তে, এই ধরনের প্র্যাকটিস করার দরকার নেই। যদি আমরা না আসি অনেক সময় দেখা আছে সাপ মারিয়ে ফেলে, আর যদি মনে করেন যে না ওর চলিয়ে যাইবে আমার কোনো ক্ষতি করে না যাইতে দেন, কিন্তু সাপ এরকম সাহস করে ধরাটা উচিত হবে না। তবে আমরা দেখি এখন যে সাপটা ধরছে কি কি যে সাপটা ধরছে, মূলত আমি সাপটা এখন ধরে দেখাচ্ছি আপনাদের। মূলত যে সাপটা উনি ধরছে এই সাপটা মূলত নন পয়জন সাপ, দ্বারের সাপ, অনেক বড় একটা সাপ। কিন্তু উনি উনি তো উনি মনে করছে যে আসলে এটা তো বিষ দেওয়া সাপ, কামড় দিতে পারে যে কোনো মুহূর্তে। দেখেন অনেক বড় একটা সাপ, মূলত এটা হলে নন পয়জন সাপ। আমরা প্রায় আমরা এই সাপটাকে দেখাই এই ভাই, কিন্তু উনি আপনি জানেন যে এটা কামড় দিলে মারা যাবে, মারা যাইতে। তবে এই সাপটা কিন্তু বিষাক্ত সাপ না, কামড় দিলে মারা যাইতেন না, কিন্তু আতঙ্কের চুটো আপনার কাম শেষ হয়ে যাবে। আতঙ্কের চুটো আপনি কিন্তু কামড় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি দেখলাম আস্তে এখন দেখেন এই বাজারে যে সাপটা আমরা ব্লাড আসলে করতে যাই। এই যে সাপটা আসলে মূলত যে উনি ধরায় আঘাতপ্রাপ্ত হয়েছে, এটার মুখ দিয়ে ব্লাড পড়তেছে। আসলে তো উনি যে সাপটা যেভাবে ধরার সিস্টেম আসলে কিছুই বোঝে না। তারপরও যাই হোক উনি সাপটাকে ধরছে, আটকে রেখেছে একটা প্লাস্টিকের ড্রামের ভিতরে, যাক ওনাকে অনেক ধন্যবাদ জানাই। তাছাড়া আমাদের এর আগের একুশেতে কিন্তু একজন ভাই ছিল ঢাকার, উনি আজকের লঞ্চে যাবে এরকম মুহূর্তে আমার সাথে দেখা হয়েছে, আবারও আমি তার সাথে একটু পরিচয় করে নিই। দেখেন ভাই কোথায় একটু আসেন, না মাথাটা কিন্তু
অপোজিশন নাই না 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 বাড়ি বাড়ি করে ধন্যবাদ এই ভাইয়ের সাথে মূলত উনি যখন ঢাকা ঢাকা যাবে উনি ঢাকার উদ্দেশ্যে মূলত রওনা হয়েছিল আমার সাথে দেখা আমি মূলত পর্তুগালি সদর হসপিটাল থেকে আসছি আমার এক ক্লাসমেট অসুস্থ ওনাকে ব্লাড দিতে গেছিলাম আমি ব্লাড দিয়ে বাইরে আসছি তখন মূলত ওনার সাথে দেখা হয় তারপর আমি বললাম যে ভাই আপনি লঞ্চ যাইতে সময় আছে যদি চান আমাদের সাথে যাইতে পারেন খুব কাছাকাছি আমার এখানে মাহাজিখালি বাজার হ্যাঁ সেখানে নিয়ে এসলাম মূলত উনি যখন ধরছে এই সাপটার মূলত এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে এই যে ব্লাড বেরিয়ে আসতেছে এই সাপটা অনেক যেভাবে ধরছে মারা যাইতেও পারে আর আমরা চিকিৎসার ব্যবস্থা নেব ভাই আপনার কাছে বলেন কেমন লাগলো এখন তো আপনি দেখলেন যে আমাদের এলাকার জনসাধারণ কিন্তু সাপ ভয় পায় না মানে এমন একটা অবস্থা যে না তাদের রাজ্জাক ভাই আছে কোনো অসুবিধা নেই কিন্তু ভয় নাই এইটা কিন্তু সবচেয়ে বড় বিষয় রাজ্জাক ভাই আছে এই ভয় এইটা ভয়টা যে কম রাখাটাও ঠিক না যেকোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে কারণ এটা একটা নন পয়জন সাপ ধরছেন কামড় দিলে সমস্যা হইতে না কিন্তু আতঙ্কে অনেকটা সমস্যা হইতে পারতে যাই হোক এরকম সাহস করাটা উচিত না আমি কাছাকাছি আছি আমাকে খবর দেবেন আপনারা এই যে সাপটা এই সাপটা কিন্তু অনেকেই চেনেন নাম চেনেন অনেকেই একটু জোরে বলেন খাওয়া দাওয়া মনে হয় করেন যাই হোক এখন দুপুরের টাইম অনেকেই খাওয়া দাওয়া করে নাই বিদায় মূলত এই সাপটা অনেক অনেক মানুষ যারা মুরব্বীরা আছেন এই সাপটা অনেকেই বলতেন যে দাঁড়ায় সাপে যদি কামড় দেয় কামড় দেওয়ার পরে লেজ দিয়ে যদি বাড়ি না দেয় তাহলে কিন্তু বিষয় ধরেন এরকম কথা কিন্তু আপনারা জানতেন এটা মুখ দিয়ে কথা বলেন না কেন ওয়াক করেন আমি রাজ্জাক ভাই আপনার সবাই আত্মীয় স্বজন ভয় করে নাকি কথা এটা আপনাদের শিখে দিয়েছি এই লোকটা যদি কামড় দিতে আপনি আতঙ্কের সাথে মরিয়ে যেতে পারতেন এই সাপটা বিষ নেই আপনি জানলেন এই সাপটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যাক ওর ভাবে ও যাইতে এই সাপ দেখে যদি ঘরে দেখেন তা ওই ঘর সারি কেন অন্য কোনো জায়গায় এই যাওয়াটা দরকার হইবে না এই জন্য বলতেছি আপনারা এই জন্য কথা বলেন না কেন এখন মূলত এই সাপটা কামড় দিলে মানুষ মারা যায় না এটা বিষাক্ত সাপ না আপনারা এইরকম সাপ দেখলে ভয় পাওয়ার দরকার নেই কিন্তু এই সাপে ইঁদুর খায় বুঝছেন এই সাপগুলো মূলত ইঁদুর খেয়ে বাঁচে তাতে আমাদের এই সাপগুলো তারা উপকার হয় ক্ষতি হয় যে সাপটায় কামড় দেবে না আপনি মারা যাবেন না এই ইঁদুর খায় ইঁদুর তো আমাদের ফসলের ক্ষতিকর ব্যাপক ক্ষতিকর সেখান থেকে তো আমরা উদ্ধার পাই অনেক অনেক সময় কীটনাশকের ব্যবহার দরকার হয় না এই জন্য মূলত বলছি এই সাপে যদি কামড় দিয়ে লেজ দিয়ে বাড়ি দেয় তাহলে বিষয় ধরে এইগুলো একেবারে ভ্রান্ত ধারণা এখন আর এগুলো বিশ্বাস করার দরকার নেই ঠিক আছে আর এই সাপ দেখলে আপনারা মারবেন না কখনো মারবেন না সাপ মারবেন না এই সাপ যদি দেখেন অনেক লম্বা চেহারা অনেকেই চেনেন এই সাপটা দাঁড়াইছে মারবে তো দূরে বুঝছেন না এই সাপ আর মারবেন না দেখলে মারা দরকার নেই এই সাপটা চলে যায় ক্ষতি করে না ক্ষতি করে না আর তাছাড়া এখন আপনারা যে কোনো মুহূর্তে ফোন দিলে আমরা ক্যামেরা সহকারে সাথে সাথে আপনাদের কাছে উপস্থিত হব বুঝছেন আমরা কিন্তু অর্থ ব্যয় করি তারপর আপনাদের কাছে আসি বুঝছেন এখন আমরা এই সাপটা এখান থেকে নিয়ে যাবো অবশ্যই অনেকেই গ্রামগঞ্জের সবাই কিন্তু কাজকর্ম আছে ধান কাটা মৌসুম এবং খাওয়া দাওয়া অনেকেই হয় নাই তাছাড়া আমরাও এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি অবশ্যই আপনাদের ফোন পাই মূলত আমরা এখানে আসছি এখন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার যে ভাই আছে যদি কিছু বলার ইচ্ছে থাকে বলেন এর আগের এপিসোডে আমি ছিলাম তো কুয়াকাটা ছিলাম তিন দিনের ট্যুরে কুয়াকাটা ছিলাম ওইখান থেকে আসলাম আসার পরে আমি লঞ্চের দিকে যাওয়ার সময় ভাইয়ের সাথে দেখা আর কি তো ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে মানে ভাই তখন রক্ত দিয়েছে তার বন্ধুকে রক্ত দেওয়ার পরে পরে ভাই মানে ভাই সকালে খাওয়া দাওয়া করে নাই খাওয়া দাওয়া না করে রক্ত দিয়ে চলে গেছে তো ওইখানে যা খাইছে আর কি তো আমরা বলতেছে চলো না এক জায়গায় সাপ ধরছি চলো না ওখানে যাই পরে আমি যে ভাইয়ের সাথে চলে আসলাম আর কি তো আসার পর ভালোই লাগলো আসলে
ভাই যেটা বললো যে ওনাদের গ্রামের মানুষ এখন আর সাপ ভয় পায় না, আসলে ওই উনি যেভাবে সাপ ধরছে, মানে আমি টোটালি আমরা ঢাকার যারা আমরা টোটালি সাপের সামনে যাওয়ার মতো সাহস আমরা পাই না, তারপরে উনি ধরছে, আমার সাহস ছিল উনি ধরছে। তো আমরা সবাই সাপ তো অনেক ভয় পাই, তো আসলে এখানে এসে বুঝলাম যে সাপ ওইরকম কিছু না, সাপ সাপ বলতে আর মানুষকে দেখলে ভয় পায়। তা আমরা মনে করি যে সাপ মানে মানে আমাদেরকে কামড়ানোর চেষ্টা করে, আসলে সেটা ভুল। তো কপাল ভালো ছিল, বাইয়ের সাথে দেখা হলো। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা এখন আমাদের আজকের অভিযানটা শেষ করতে যাচ্ছি। আপনারা যদি সাপ সম্পর্কে জানতে চান তাহলে আমাকে ফোন করতে পারেন 01766736002 এই নম্বরে। বাংলাদেশ স্নেক বানাম পটুয়াখালী নন্দীপাড়া। আপনারা দেখতে পাইতেছেন অনেক বড় একটা সাপ, মূলত এই সাপটা নন পয়জন সাপ, এ সাপে তামাক দিলে মানুষ মারা যায় না, কিন্তু ভয়ের চোটে মানুষ কিন্তু এক গ্রাম ছেড়ে অন্য গ্রামেও যেয়ে রাত্রি যাপন করে। কিন্তু আমি এখন যারা আমার এখানে ভাইরা আছেন, অনেকে কিন্তু ভাগ্নেরা আছেন, আত্মীয় স্বজন বলতে গেলে অনেকে, কিন্তু আসলে আপনারা এরকম সাপ দেখলে কি মারবেন? না। এই যে দাঁড়াই সাপ আমরা যেটা দেখাচ্ছি, এই দাঁড়াই সাপটা দেখলে আপনারা আর মারবেন না, এটা কিন্তু ইঁদুর খাইব আছে। এবং যেটা জাতি সাপ এটার কিন্তু বিষ দিয়ে আমাদের ঔষধ তৈরি হয়। এরপর থেকে সাপ দেখলে আপনারা আমাকে ফোন দেবেন, সাপ কি আর মারবেন আপনারা? আশা করি এরা আর সাপ মারবে না, কিন্তু দেখেন যে সাপ ওনারা কিন্তু আমার ভয় না পাইও কিন্তু সাপটাকে ওনারা ধরছে, যেহেতু আহত হয়েছে কিন্তু সাহস অনেকের বেশি। এখন গ্রামগঞ্জের আমার অঞ্চলে সবাই মনে করে যে সাপ ধরতে সাহস করে, তবে এখন আমরা সাপটা এখান থেকে নিয়ে যাচ্ছি, দেখি।